শুভ দুপুর প্রিয় দর্শক, শুভেচ্ছা আপনাদের সকলকে। সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায় আপনারা দেখছেন নিয়মিত আয়োজন তারকা কথন, এবং আপনাদের সাথে আজকের এই দুপুরে আছি আমি মনামি। প্রিয় দর্শক, আজকে তারকা কথনের এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট যারাই আছেন তাদের মুখের হাসিটা আরেকটু বিস্তৃত, কারণ যিনি আছেন তারকা কথনের আজকের অতিথির স্থানে তিনি ভীষণ বিশেষ একজন মানুষ, এবং তার অনেকগুলো পরিচয়, সবগুলো পরিচয় আসবো একে একে। তবে প্রথম যে পরিচয়, তিনি চ্যানেল আই পরিবারের একজন অভিভাবক, একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন বিখ্যাত ব্যক্তিত্ব, এবং আজকে তার বিশেষ দিন, আজ তার জন্মদিন। জন্মদিনের এই বিশেষ মুহূর্তে আমরা তাকে আমাদেরকে আমাদের সাথে পেয়েছি, সেটা আমাদের জন্য গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। আমাদের মধ্যে আজ আছেন তারকার স্থানে সৈয়দ সালাহউদ্দিন জাকি। শুভ দুপুর আমন্ত্রণ, শুভেচ্ছা, হ্যাপি বার্থডে। ধন্যবাদ। কি নাম বলে তোমার? মনামি না? তোমার নাম খুব সুন্দর নাম তো মনামি। তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি যে আজকে এমন একটা দিনে তুমি অনুষ্ঠানটা করছো, এবং আমার কথাটা খুব ভালো লেগেছে যে চ্যানেল আয়ের পরিবারের একজন আমি, এবং এটা আমার গর্ব। এই গর্ব নিয়ে কিন্তু আমি এখানে বসছি, অন্য কোনো পরিচয় নয়। হ্যাঁ, তারপর অনেক কথা আসবে, একটা জীবন পার করে এসেছি। তো আমি সকালবেলা আমার স্ত্রীকে বলছিলাম, শাহানাকে বলছিলাম যে তুমি জন্মদিনের শুভেচ্ছা দিয়েছ, তার মানে আমাকে বুড়ো বানিয়ে দিচ্ছ, দিলেই তো বয়সটা বেড়ে যাচ্ছে, আটকে রাখো। না স্যার, এই কথাটা আপনি সবসময় বলেন আমি জানি, তবে ওই মনের তারুণ্যটা কিন্তু আপনার মাঝে যতটুকু আছে আমাদের অনেকের থেকে বেশি আছে। আচ্ছা, যেহেতু জন্মদিনের প্রাককালে আছি আমরা, জন্মদিনের মুহূর্তে আছি, একটু জন্মদিন নিয়ে শুনি। ছোটবেলার সেই দিনগুলো কেমন ছিল, আর বড় হয়ে সেলিব্রেশনটা কেমন হয়েছে? আসলে একদম ছোটোবেলায় আমাদের জন্মদিনের ব্যাপারটা এইভাবে ঘটা করে হতো না। আজকাল বাসায় যেভাবে কেক কেটে বা এটা করে, মা যেটুকু মনে আছে মা রান্না করতেন কিছু একটা, বিশেষ করে পোলাও জাতীয় জিনিস বা এই জাতীয় একটা জিনিস রান্না করতেন, বাসাতে যে মিষ্টিটা হতে পারে, কেক কাটার ব্যাপারটা ছিল না। একদম মিষ্টিমুখের একটা ব্যাপার ছিল, মিষ্টি খাওয়ার। হ্যাঁ, মিষ্টির ব্যাপারটা ছিল, মিষ্টি তো আসবেই। তো এই দুটো ব্যাপারই তখন ছিল। তো আস্তে আস্তে এটা একটা ফর্মাল রূপ নিয়েছে। আমি অপছন্দ করি না, কারণ কি, একটা ফিরে তাকাবার ব্যাপার থাকে, ঘুরে তাকানোর ব্যাপার থাকে, যে আমার পেছনটা যেটা ফেলে এসেছি, এবং সামনের দিকে তাকাবারও একটা ব্যাপার থাকে। সেজন্য আমি চ্যানেল আইকে কেন ধন্যবাদ দেবো, তারকা কথনকে কেন দেবো, তারকা কিনা জানি না, আমি এসেছি কিন্তু আজকে চ্যানেল আইয়ের অনুষ্ঠানে, তারকা কথনে আসেনি। তো যাই হোক, তো ওইটা একটা একটা বিরাট ব্যাপার। তুমিও দেখবে তোমার জীবনের এখন যে পেছনে ফেলে আসার ব্যাপারটাও তুমি একটু অ্যানালিসিস করতে পারবে, সামনেরটাও করতে পারবে। তো সংক্ষেপে এইটুকুই হলো ছোটোবেলার ব্যাপারটি। পরে তো ফর্মাল শুরু হলো বিভিন্নভাবে, কেক এসে গেল ফর্মালিটির মধ্যে। আর বাসায় তবুও এখনও ওই আমার স্ত্রী, মা তো আর নেই, স্ত্রী এখনও তোমার আমার পছন্দের রান্নাটা করে, এটুকু বলতে পারি। এবং আপনি যখন ওই ঘরের মানুষটা থেকে আমাদের মানুষ হয়ে গেলেন, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ হয়ে গেলেন, তখনকার জন্মদিনগুলোর মধ্যে আমি অনেকগুলো গল্প জানি এরকম, আপনার বিভিন্ন ইন্টারভিউজ পত্রপত্রিকায় পড়েছি যে নানান বিখ্যাত মানুষ আপনার জন্মদিন সেলিব্রেট করেছে, এরকম যদি কোনো একটা দিনের কথা আচরণ করতে বলি যে আপনার খুব ভালো লাগার একটা দিন ছিল। না, বিখ্যাত আমি, আমার মনে আছে আমি যখন পুনেতে পড়ি, পুনা তখন পুনা বলতো, পুনা ফিল্ম ইনস্টিটিউটে কথা বলি, আমার দেশের বাইরের কথাই বলি, পুনা ফিল্ম ইনস্টিটিউটে গিরিশ কর্ণাট আমার তখন ডিরেক্টর, ওনার কাছে সব হিসাব থাকতো যে কোন স্টুডেন্টের, বিশেষ করে ডিরেকশন স্টুডেন্টদের এটা। তো আমার বন্ধু ছিল নাসিরুদ্দিন শাহ এবং রামেশ্বরী, আবাধুলিয়া, এদের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, নাসির অসুস্থ। তো ওরা ঘটা করে করতো, তো একটু বলেই ফেলি সবার সামনে। তো নাসিরদের একটা দল ছিল, গ্রুপ, এরা কিছু মনে করবেন না যে এরা আবার একটু ধোঁয়া টানত, তো এটা আমার বলা ঠিক হচ্ছে না এই, যদিও বা এনকারেজ করছি না। তো ও বললো যে আজকে ওর ওই দলের মধ্যে যে যদি আমি ধোঁয়া না টানি তাহলে পরে ওকে আমার দল থেকে বের করে দেবে। তো যাই হোক, আমি সিগারেট খাই না, সুতরাং ওটা আমার জন্য সহ্য হয়নি, অসুস্থ হয়ে গেলাম। কর্ণাট ডেকে নিয়ে শাস্তি দিল। তো কর্ণাটকে বললো যে তুমি একটা বিদেশি ছেলে, তাকে কে বিদেশি, ও তো বাংলাদেশ আমাদের। সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা ছিল। এরপর থেকে আর আমরা এটা করিনি, আমরা সবাই ইনস্টিটিউটে
এদের সঙ্গে ঘটা করে করতাম প্রত্যেকেরই, নাসিরের জন্মদিন থাকলে নাসিরের, রামেশ্বরী থাকলে রামেশ্বরীর, আভার থাকলে ওমপুরী, ওমপুরী খুব ফর্মাল ছিল, ও খুব মনে রাখতে পারতো, চলে গেছে পৃথিবী ছেড়ে, তো নাসিরও অসুস্থ আজকে আমার মতোই, আমার চেয়েও খারাপ অবস্থা তার, যেটুকু আমি জানি আর কি। আর দেশে তো আছেই বন্ধুবান্ধব মাত্রা, ওরা সবসময় আফজালের মাত্রা, আরেফিনের মাত্রা, এরা সবসময় চ্যানেলে তো আছেই, চ্যানেলে তো আমাকে ছাড়বে না। আচ্ছা, জন্মদিনের কথা আসলে আরেকটা যে ব্যাপার চলে আসে যে গিফট বা জন্মদিনের উপহার, সো আমি এটুকু বলে নিচ্ছি আপনার কাছে, আর নতুন করে জিজ্ঞেস করছি না, যে আমাদের আজকের অতিথির সবচেয়ে পছন্দের উপহার হচ্ছে কলম আর ডায়েরি বা খাতার লেখার কাগজ, এবং যে কারণে এই এত পছন্দের জায়গা সেটা হচ্ছে আপনি লিখতে খুব ভালোবাসেন, এবং যে কথাটি দিয়ে শুরু করেছিলাম নানান পরিচয় আছে, সবগুলো পরিচয় ছাপিয়েও আপনি একজন লেখক এবং লিখেই যাচ্ছেন সবসময়, এবং যখন এই করোনা পরিস্থিতি ছিল তখনও আপনার কলম থেমে থাকেনি। তো এই জিনিসটা নিয়ে একটু শুরু করি, একেবারে শুরুর গল্প, যখন আপনি আপনার দাদাকে চিঠিটা লিখলেন সেই গল্পটা একটু শুনতে চাই। হ্যাঁ, রাজশাহীতে, তখন রাজশাহীতে খবরের কাগজ দিত তো একদিন পর, তখন ট্রেনে যেত, তো কচি কাচার আসরের মেম্বার আমি, আমি একটা চিঠি লিখলাম দাদুভাইকে, দাদাভাইকে, দাদাভাইকে চিঠি লিখলাম, আর একটা ছড়া পাঠালাম সঙ্গে, আমার মা লিখতেন, মা 50 দশকের লেখক, নরুন নাহার, অগ্নিফসল তার লেখা, তো আমি নিজে লিখেছি, মারটা নকল করিনি, এটা বলতে পারি সত্যি করে নিজে লিখেছি, পাঠিয়ে দিলাম কবিতাটা এবং সঙ্গে ছোট্ট চিঠি। হঠাৎ দেখি এক শনিবার, শুক্রবার বেরোতো, শনিবার কাগজ খুলে দেখলাম যে আমার চিঠিটা ছাপা হয়েছে, দাদাভাই, দাদাভাইয়ের একটা কমেন্ট সহ, মানে সে যে প্রচণ্ড একটা ব্যাপার, চিন্তাই করতে পারছি না, এবং আজও পর্যন্ত আমি কিন্তু খোলা চিঠি লিখি, তুমি ঠিকই বলেছ, আমি সমালোচনামূলক লেখা লিখি বা যাই লিখি সেটা খোলা চিঠি, গৌতম ঘোষের কাছে খোলা চিঠি, নাসিরুদ্দিন ইউসুফের কাছে খোলা চিঠি, এইভাবে প্রত্যেকের কাছে খোলা চিঠি আকারে লিখি, এর ভেতরে হয় কি একটা একটা সুবিধা আছে, খোলা চিঠিতে আন্তরিকতা থাকে, ভেতর থেকে লেখাটা হয়ে থাকে, এবং আমার স্ত্রী, যখন আমার স্ত্রী ছিল না তখনও তার কাছে খোলা চিঠি লিখেছি, শুরু করেছি, আজকে বলেই ফেলি, এখনও বয়স হয়েছে, এগুলো তো বলা যেতেই পারে, তো এটা 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 একটা ব্যাপার, আমি চিঠি লেখা একটা আর্ট, শিল্প, এটা একটা শিল্প, আমি শিল্প করি কি না জানি না, তবে আমি অন্তর থেকে লিখি, লিখে যাচ্ছি, এবং চিঠিতে কিন্তু ওই প্রেমটা ছিল আপনার, যেটা পরবর্তীতে আমরা সিনেমাতেও দেখতে পেয়েছি, এবং প্রথম যে সিনেমা যেটা দিয়ে একেবারে বাজিবাদ বাংলা সিনেমা ইতিহাস গড়া সিনেমা, সেই সিনেমার কথা যদি বলতে হয় ঘুড্ডি, এবং যার মাধ্যমে আসলে যার আপনার হাত ধরে নতুন কিছু মুখ, যা বাংলাদেশের এখন সবচেয়ে প্রমিনেন্ট ফেসেস, সেই মানুষগুলোকে নিয়ে আসলে, শুভনা মুস্তফা, রাসুল ইসলাম আসাদ, তাদেরকে নিয়ে এসে যে কাজটি সেইটা নিয়ে, এটা তুমি সুন্দর বলেছো, এটা আমার একটা নৈতিক দায়িত্ব অবচেতনভাবে এসেছিল, আমি পুনেতে যখন কাজ করেছি তখন আমার শিশুশিল্পী ওইখানে নিয়ে কাজ করেছি, পরে ঢাকায় আসার পর প্রথম কাজ আমার সাজিয়া বলে একটি মেয়ে, তখন নতুন কুড়িতে প্রায় 12টা পুরস্কার পেয়েছে, তাকে নিয়ে আমি আমি করলাম অঙ্কুর ডকুড্রামা, বাংলাদেশের প্রথম ডকুড্রামা, স্টোরি টেলিংও আছে, যেখানে আমি গোলাম মুস্তফাকে দিয়ে অভিনয় করিয়েছিলাম, সুবর্ণার বাবা মন্টু ভাই মুস্তফা মানার সাহেব অভিনয় করেছিলেন, ফেরদৌসি আপা, ফেরদৌসি গায়িকা ফেরদৌসি আপা আমাদের, উনি অভিনয় করেছিলেন, আমি বললাম যে আপা অভিনয় করবেন, করি দেখো না একটু দেখি কেমন করি, ও অভিনয় করেছিলেন, তো ওই সাজিয়া থেকে শুরু হলো, পরবর্তীতে আমার আমার কাছে যেন জাদুর মতো এসে গেল, সুবর্ণার মতো, তার প্রতিভার কথা বললে তো তাকে ছোট করা হবে, মেয়েটি আসলো এবং কি করেছে, আজকে 43 ইয়ার্স ঘুড্ডি হয়ে গেছে, ঘুড্ডি কিন্তু আমার ছবি না, ঘুড্ডি সুবর্ণার ছবি, আসাদের ছবি, তারেকা নামের ছবি, এদের তারেক, আমাদের আমার এডিটর ছিল টুটুলের ছবি, লাকি এবং হ্যাপি আখন্দের ছবি, আবার এলো যে সন্ধ্যা আজও, হ্যাঁ, শাহনাজ রহমতুল্লাহর ছবি, ঘুম 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 চোখে দেয় চুম, সুতরাং আমি ছবিটা আমি ডেডিকেট করা আছে এদের সবার সবার মধ্যে। তারপরে হ্যাঁ, এবার সম্প্রতি একটা একটা আবিষ্কার আমার হাতে আছে, ঝিলিক বলে যে মেয়েটি পোস্টমাস্টারে চ্যানেলের ছবি পুরস্কার পেল জাতীয়
শিশু চলচ্চিত্র পুরস্কার ঝিলিক কে আমি এই যে নতুনদের হাত ধরে নিয়ে আসার যে একটা আপনার যে একটা কাজ সেটা নিয়ে আরেকটু শুনতে চাই। তার আগে যেহেতু গুড্ডু সিনেমার গানগুলোর কথা বলছিলেন, যে গানটির কথা আমরা একটু আগে বলছিলাম ঘুম ঘুম ঘুম, আমরা একটু পর্দে দেখে আসি। কি সুন্দর লাগে দেখতে, চোখেরও যেরকম ভালো লাগা একটা কাজ করে, এবং একই সাথে গানগুলো কি সুন্দর ছিল। আসলে ছোট্ট একটা গল্প আছে, শাহনাজ রহমতুল্লাহ দেশে এসেছেন, উনি অভিমান করেছেন গান গাইবেন না। তো লাকি আর হাফি বললো চলেন যাই, আমাদের না করতে পারবে না। গেলাম, উনি সময় দিয়েছেন 11টা, উনি 2টার সময় বেরোলেন, বললেন না গাইব না। পরে হ্যাপি যে তার পায়ের কাছে বসে বললো যে একটু সুরটা শুনে, এই সুরটা শুনে চুপ করে রইলেন। বললেন যে কাল লিপে যাবে। বললাম সুবর্ণা মুস্তফা। সুবর্ণা কে? আমার যে বললাম মুস্তফা বড় হয়ে গেছে, ওকে রেকর্ডিংয়ে যেন থাকে। আচ্ছা, বুঝলাম, হয়ে গেল। তারপরে এই গানটা, এই যে কত সুন্দর সুন্দর গল্প দিয়ে আসলে এত সুন্দর সুন্দর কাজ হয়। এবং এই গল্পের আরেকজন নায়ক যিনি আছেন তার কথা বলছি, কিন্তু তিনি আমাদের সাথে এখন টেলিফোনে যুক্ত আছেন, দেখি আপনি ধরতে পারেন কিনা আমাদের সাথে কে আছেন। হ্যালো, আচ্ছা আমরা আবার চেষ্টা করবো, হয়তো বা কিছুক্ষণ পরে হয়তো বা কথা বলতে পারবো, সেই সেই সারপ্রাইজটুকু থাক এখন। আচ্ছা, তারপরে আসি নতুনদেরকে নিয়ে কাজ করবার যে অভিজ্ঞতা, তারপরে এই যে পোস্টমাস্টার, পোস্টমাস্টার নিয়ে একটু ঝিলিক ঝিলিককে ঝিলিককে নেওয়ার পেছনে আমি আসতে বলি সবাইকে, একটু দেখি করতে পারি। তো ও এসেই ওর মার সঙ্গে আসলো, এসে আমি একটা কলস রেখেছিলাম। তা আমি বললাম যে এই কলসটা মাটির ইয়ে রেখেছিলাম, যে তুমি এটা একটু মেয়েরা যেভাবে এভাবে নেয়, কাঁখে নেয়, এটা একটু দেখাও তো একটা সেকেন্ডের মধ্যে। ও কিন্তু জানতোই না, গল্প জানতো না, ওর মাও জানতো না, চট করে নিয়ে এমন হয়ে দাঁড়ালো একেবারে টিপিক্যাল ওই ভঙ্গিতে, বাস আমার সিলেকশন হয়ে গেল। তো অনেকে তখন আমার যারা সহকর্মী তারা বলছেন যে বয়সটা একটু কম হয়ে যাচ্ছে। আমি যে শোনো, ওর নাম কিন্তু বুড়ি, ওকে বুড়ি বলে ডাকে। তো বাচ্চা হলে বুড়ি বলে ডাকলে তো মজা, একটা বুড়িকে ধরে না যদি বুড়ি ধরে তার হলো না, এটা হলো না। এবং শি ডিড ইট ওয়েল, সো ওয়েল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে, পুরস্কার পেয়েছে। পুরস্কারের চেয়ে বড় কথা হলো তার অ্যাডাপ্টেবিলিটি, চট করে ধরে ফেলার ব্যাপারটা। এখন যদি সে এগোতে চায় তাহলে তাকে ধৈর্য ধরে এগোতে হবে, প্রশিক্ষণের মাত লাগবে। কিন্তু আমার আরেকটা ছবি যেটা আমি চ্যানেলের জন্য করেছি, এটা ফিল্ম, সেটা নিয়ে আমরা আসলে জানতে চাচ্ছি। উই আর মোস্ট এক্সাইটেড অ্যাবাউট দ্যাট, এবং জানি কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে, একেবারেই শেষ পর্যায়ে। সেই কাজটি নিয়ে একটু শুনি কারা আছেন। কাজটির নাম অপরাজেয়, অপরাজেয়। এই কাজে কারা কারা? এটা এটা শেষ হয়ে গেছে, আমি জমা করে দিয়েছি, সাগরের হাতে দিয়েছি সেদিন এসে। এইখানে একা সাগরের লেখা, এটি একটি বড় গল্প। তো গল্প মধ্যে নাটের নাটকের নাটকীয়তা যে জায়গাগুলো, এলিমেন্টসগুলো, সেগুলো নিয়ে আমি এটা নাম দিয়েছি অপরাজেয়। আমি একা নামটা রাখিনি, কারণ যে ক্যারেক্টারটি, এই ক্যারেক্টারটি অপরাজিত, তার পরাজয় নেই এদের মধ্যে নেই। অংশবিশেষ দেখে ও যদি থাকে, হ্যাঁ অবশ্যই, তারপরে দেখি কে আছে। বাইরে বাতাস, ঝড়, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, দেখে মনে হলো সবাই ভাইরাল হতে চায়। কি ব্যাপার, ঘরের আকাশে মেঘ কেন? সকালে তোমার কাছে একটা খবর এসেছিল। সকালে খবর আমার কাছে? আচ্ছা, ওই যে বলছিলাম যে একজন বিশেষ মানুষ আসেন আমাদের সাথে টেলিফোনে, আমরা একটু কথা বলে আসি। হ্যালো, হ্যালো, শুভ দুপুর। শুভ দুপুর। আমাদের সাথে কে আছেন আপনি কি বুঝতে পারছেন? একটু আগেই যাকে দেখলাম, একটু আগেই যাকে দেখলাম, এক শব্দ দিয়ে বুঝে ফেলেছেন। আফজল, কেমন আছো? কেমন আছেন, কেমন কাটছে আজকের দিন? ও চমৎকার, চমৎকার। আমার বলয়ে আছি এবং তোমার কণ্ঠস্বর শুনলাম, আরো ভালো লাগছে। তোমাদের নিয়ে কথা বলছিলাম, তোমাদের নিয়ে সেই সময়কার জীবনের কথা বলছিলাম, খুব খুব ভালো লাগছে। তো ছবিটা জমা করে দিয়েছি আফজল, ওটা যাবে, জমা হবে। দোয়া করছি তোমাদেরকে, তোমাদের তোমাদের চাই, বলো। হ্যাঁ, না এটা একটা কাজ
শেষ করেছি এবং সামনে কি কাজ হবে সেটার জন্য অপেক্ষা করব, কারণ আপনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই তো খুবই আলাদা। ধন্যবাদ। অনেক অনেক বেশি কি বলবো যে মনে হয় যে নতুন করে শুরু করছি এই অনুভূতিটা হয়। আর যখন থেকে কাজ শুরু করেছেন তখন থেকে কোনো না কোনো যে থাকতে পারি এটা অত্যন্ত আনন্দের। এবং সবসময় আপনি ভালো করে জানেন সবসময় চাই যে আপনি কাজের মধ্যে থাকেন। খুব ভালো বলেছ। আমাদের দেশে আমি জানি যে সেই সুযোগটা খুব কম, আলাদা করে ভাববার মতো মানুষ যারা আছেন তাদের জন্য পৃথিবীব্যাপী হচ্ছে বেশি জায়গায় উন্মুক্ত থাকে, আর আমাদের হচ্ছে বেশি সংকুচিত করে ফেলা। তার মধ্যে আনন্দ নিয়ে বেঁচে থাকা এটাই হচ্ছে বড় লড়াই। ধন্যবাদ আফজল। তোমাকে নিয়ে কাজ করার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হলো তোমার ইনভলভমেন্ট। আফজাল বা এরা কিন্তু প্রকৃত অর্থে শিল্পী, প্রকৃত অর্থে শিল্পী। রাত্রি এই প্রচণ্ড শীত আফজাল এই যে ছবিটা কথা বললাম অপরাজেয়, প্রচণ্ড শীতের মধ্যে কাঁপতে কাঁপতে এই এই শুটিং করেছে গভীর রাত্রে। আমাকে নিয়ে যায়নি বলছে, আপনি বাসায় থাকেন, আমি করে দেবো, আমি শেষ করে দেবো, শেষ করে দিয়েছি একেবারে। এবং এই গুণীজন আসলে একটা মিটিংয়ে ছিলেন, তারপরও ভালোবাসার মানুষ যেহেতু তাকে ফোন করে শুভেচ্ছা জানাবার যে একটা কাটিসি ভালোবাসার জায়গা। অনেক অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। থ্যাংক ইউ। খুবই অস্বস্তি হচ্ছে যে আর এক প্রান্তে আমি কিছু মানুষকে অপেক্ষা করে রেখেছি কিন্তু এখানে জাকি ভাই আছেন। আমার সাহস এবং শক্তি কোনটাই নেই যে উনি এখানে আছেন, আমি ওই মিটিংটা গুরুত্বপূর্ণ ভাবে ওটার সঙ্গে জড়িয়ে থাকবো, সাময়িক বিচ্ছিন্ন হয়ে কথা বলতে পারলাম। অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। এই যে ভালোবাসাগুলো পাওয়া আসলে দিন শেষে তো এটাই, এই জন্যই ছবি করি, এই জন্যই ছবি করি আসলেই। আর কি আছে, তা আর্থিক ব্যাপারটি একেবারে গৌণ হয়ে যায় তখন, একদম একেবারে সত্যি করে বুকে হাত রেখে বলছি কোনো ব্যাপারই নয়। সাগর আছে আমার পাশে আর এরা রয়েছে আমার পাশে, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি যাকেই ডাক দিই সে কিন্তু যত সমস্যাই থাকুক না কেন, এই যে সাগরের ইয়ে আফজালের স্ত্রী আমার খুব প্রিয় মনা, মনা ওকে দেখে রাখে, কারণ ওর শারীরিক অবস্থা ততটা ভালো না, তোমরা জানো সেটা, কিন্তু আমার এখানে না করতে পারে না। আমার এখানে এই কদিন আগে এখানে এই ছবিটি এখানে চ্যানেলাইজে শুটিং হয়েছে, রাত্রি 12টা 1টা পর্যন্ত শুটিং করে গেছে, মনা এসে বসে আছে, নিয়ে যাবে ওকে, নিয়ে যাবে এখানে আর কি। এবং এটা এই এই পারিবারিক ব্যাপারটি আমরা চেয়েছিলাম আমাদের চলচ্চিত্রে যেন একটা গ্রুপ কনসেপ্টে হয়, তাহলে লো বাজেট হবে এবং এটা এটার ভেতরের একটা আন্তরিক পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, যেটা আমি ঘুরতে পেয়েছি পরবর্তীতে যে যে কটা ছবি করেছি। আমি প্রফেশনাল শিল্পী লাইক অঞ্জুকে নিয়ে কাজ করেছি, হ্যাঁ কাঞ্চনকে নিয়ে কাজ করেছি, রোজিনাকে নিয়ে কাজ করেছি, কিন্তু আমি একটা ফ্যামিলি বানিয়ে ফেলতাম, একটা ফ্যামিলি বান। অঞ্জু এখনও বলে, এই কদিন গত কয়েক বছর আগে এসেছিল, সেই সময়কার কথা বলে, কলকাতা চলে গেছে, কিন্তু আমি এদেরকে নিয়ে তখন তারা সুপারস্টার কিন্তু আমার কাজ করে দিয়েছে একেবারে। এবং আপনার বিশেষত্ব ছিল আপনি যেভাবে বলেছেন তারা সেভাবে করেছে, বিশেষ করে আমি যদি ভুল না করে থাকি অঞ্জু ঘোষ তিনি মেকআপ ছাড়া কাজ করেছেন সিনেমায়। অনেক প্রস্তুতি নিয়ে এসেছে, ওরে বাবা, আপনার সম্পর্কে এটা আসলে সবাই জানে, আমি শুধু আজকে বলার সুযোগ পাচ্ছি। আচ্ছা, যে গল্পে আমরা ছিলাম অপরাজেয়, ফরিদুরেজা সাগরের গল্প অবলম্বনে, গল্পটা কিরকম? গল্পটা হলো মাতৃত্বের অধিকার নিয়ে মূলত, তো কথাটা শুনতে খুব বড় শোনায় কিন্তু গল্প বলতে গেলে তো একটা একটা বুনট লাগে আর কি। গল্পের মধ্যে সেই বুনটটাকে আমি বেছে নিয়েছি, নাম ছিল একা, তো আমি একা রাখিনি, আমি লিখেছি যে একা অপরাজিত। সাগর খুব পজিটিভ লেখা লেখে, তার তার লেখনীতে এই দৃষ্টিভঙ্গিটাই ওই রকম, ওই ওই ধরনের, তো সেটাকে আমি মূল করে নিয়ে দীপা খন্দকারকে আমি পেয়েছি, আফজালের বিপরীতে যে কাজ করেছে, অসাধারণ অভিনয় করেছে। আফজালের সঙ্গে অভিনয় করা কিন্তু একটা বিরাট ব্যাপার, আর আফজালরা কিন্তু আবার এক ধরনের শিল্পী যারা কো আর্টিস্টকে অসম্ভবভাবে হেল্প করে, অসম্ভবভাবে। এই বাচ্চাটার গল্প বলি একটা যদি সময় থাকে, ছোট্ট করে বলি,
আগুনের সিন আছে, আগুন থেকে আফজাল কোলে করে নিয়ে বেরিয়ে আসবে, আচ্ছা, আগুনের ভেতর থেকে শেষ দৃশ্যে, প্রায় শেষ দৃশ্য। তো বেরিয়ে আসছে, আফজাল বলেছে যে তুমি একটু কাঁদবে, আমার স্ক্রিপ্টে কান্নার কথাটা লেখা নেই। ও বলছে না, ও যখন নিয়ে আসছে একবার ট্রাই দেওয়ার পর বলছে না আমি বলবো না, স্ক্রিপ্টে তো নেই। আফজাল ওকে কোলে করে আমার কাছে নিয়ে আসছে, আমি বসাছিলাম দূরে, জাকি ভাই চাকু চাকু, তো আপনি না বললে ও কাঁদবে না। তো এই হলো একটা পারিবারিক পরিবেশ আর কি, এবং মেয়েটাও কীরকম সতর্ক যে স্ক্রিপ্টে নাই তার মাথার মধ্যে, এটুকু বাচ্চা মেয়ে, 8 বছর 9 বছরের মেয়ে তার। এবং আফজালও সেরকম, সে আবার আমার কাছে নিয়ে এসছে, আপনি বলেন যে হ্যাঁ কাঁদতে হবে তাহলে ও কাঁদবে এখানে আর কি। তো এই যে এই ব্যাপারটা কিন্তু আমাদের নির্মাণ ক্ষেত্রে আজকাল ঘটছে না, আমি খুব দুঃখের সঙ্গে বলছি আর কি, যে এই আন্তরিক পরিবেশের ভেতরে সৃষ্টির যে ব্যাপারটি থাকে এটি ঘটছে না, এটা ঘটাতে হবে। হ্যাঁ একেবারে। এবং যে সিনেমার কথা বলছেন এখানে, আপনার সিনেমাগুলো তো সবসময় যে মিউজিকটা থাকে সেটা খুব স্ট্রং একটা অ্যাসপেক্ট থাকে, এই সিনেমায় কীরকম হতে যাচ্ছে? এটা এটা আছে, ফাদ নাসের বাবু আর পুরো ব্যাপারটা মিক্স করেছে আমাদের, ফলি করেছে হলো আজম বাবু, চেন্নাই এরা করেছে আর কি, খুব দরদ দিয়ে করেছে। এখানে রিমেক আছে হলো আবার হলো যে সন্ধ্যা, ওটা ইয়ের মুখে আছে, ওখানে ছিল হ্যাপির মুখে, আর এখানে আছে হলো কোনার মুখে আছে। আর কোনাল গিয়েছে থিম সংটা গিয়েছে, গানগুলো ভালো, আমি বলবো ভালো হয়েছে না, বাবু বাবু খুব মন দিয়ে করেছে। আর মিউজিক পোর্শনটা আমি খুব উৎকট মিউজিক পছন্দ করি না, মিউজিকটা কিন্তু প্যারালাল একটা গ্রোথ থাকে, ডেভেলপমেন্ট থাকে, প্যারালাল গ্রো করে সমান্তরালভাবে, সেই সমান্তরাল ভাবটা অবশ্যই বাবু রেখেছে। তো এটা খুবই খুবই আশার আশা করছি আর কি, গানের ইয়ে বদলে গেছে তো, আজকাল তো গানের অনেক কিছুই বদলে গেছে, তো বদলে গেলেও আমি গানের রূপটা আমাদের আমাদের যে রুচির ব্যাপারটা ছিল সেই রুচির ভেতর রেখেছি, রেখেই গানগুলো করেছি। কোনাল খুব খুব দরদ দিয়ে গানগুলো গেয়েছে, এটা আমি বলতে পারি। যে মানুষগুলো আসলে আমাদের প্রিয় তাদেরকে আপনি আমাদের প্রিয় মা, কোনাল আমাদের আমাদেরই প্রিয় মানুষ। আরেকজন প্রিয় মানুষ আছেন আমাদের সাথে, একজন টেলিফোনে যুক্ত আছেন, আমরা একটু কথা বলি, এটাও আপনার জন্য সারপ্রাইজ, আপনি দেখি চিনতে পারেন কিনা। হ্যালো, শুভ দুপুর। শুভ দুপুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। শুভ জন্মদিন। হ্যাঁ একটু আমি চিনতে পারছি, ঋতুর গলা না এটা? ধরা পড়ে গেছো। জি 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 জি, সকাল থেকে মানে বসে আছি, ভাবছি আপনাকে আমি আজকে চেষ্টা করব অনলাইনে উইশ করতে, ব্যস্ত হয়ে আপনাকে আমি জন্মদিনের শুভেচ্ছাটা জানাইনি, এখন জানালাম। থ্যাংক ইউ। একজন সালাউদ্দিন জাকি সমৃদ্ধ একজন মানুষ, ফিজিক্স থেকে পড়াশোনা করে তারপর উনি গেলেন পুনে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, পড়লেন এবং সমৃদ্ধ সমস্ত জায়গায় এবং কাজ করলেন, সেটা যে কত বড় একটা ব্যাপার আমাদের দেশের জন্য, সবার জন্য। আপনি যে এত, আপনার মুভি নিয়ে অনেক কথা হয়, আপনার প্রোডাকশন নিয়ে অনেক কথা হয়, কিন্তু আপনি এত সুন্দর একজন লিরিসিস্ট, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। ধন্যবাদ। এত চমৎকার লাগে, যেমন আমার সবচেয়ে ভালো লাগে আপনার ওই যে তুমি এমনই জাল পেতেছ সংসারে, কারণ এমন সাধ্য আছে এই মায়ের জাল ছেড়ে, এত ভালো লেগেছে এই জিনিসটা। আচ্ছা আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। বলো। আচ্ছা সেটা হচ্ছে না, অবশ্য জন্মদিনে তো প্রশ্ন করে না কেউ, সবাই উইশ করে। তবু বলো বলো প্রশ্ন, আমি আরেক অসুবিধা নেই অসুবিধা নেই। আচ্ছা সেটা হচ্ছে যে আপনারা যে মানে একটা এখনো এই ইন্ডাস্ট্রির জায়গাটা অনেকটাই গুরুমুখী বিদ্যা, কিন্তু একাডেমিক ব্যাপারগুলো তো আসলে ওভাবে হয় না, কিন্তু আপনি সেই সময় একটা একাডেমি থেকে পড়ে এসে এখানে কাজ করেছেন, তো আমাদের এখানে যেগুলো এখনো অনেক ইনস্টিটিউট আছে, চ্যানেল আয়ের একটা আছে, আরো বেশ কিছু ইনস্টিটিউট আছে, কিন্তু মানে আপনার যেই সমস্ত কিছু নিয়ে আপনার যে ব্যাপারটা আছে একটা মৌসুমী পরিচালনা সবকিছু নিয়ে, সেটা আসলে আমরা কিভাবে সেটা পেতে পারি? এটা প্রশ্নটা ভালো। শোনো, এই এই যে চলচ্চিত্র ইনস্টিটিউট,
এটার জন্য কিন্তু আমরা, আমি যখন পুনে পড়তে গেলাম তখন জানতাম না যে ইনস্টিটিউট খায় না পড়ে না কি করে, কিন্তু তারপরে ওখানে যাওয়ার পর দেখলাম যে একটা পাগলাগারদ একটা সৃষ্টিধর্মী কাজের জন্য ঋত্বিক ঘটককে আমি শিক্ষক হিসাবে পেয়েছি, মৃণাল সেনকে মৃণালদাকে পেয়েছি, সত্যজিৎ রায়কে দুদিনের জন্য পেয়েছি, গিরিশ কানাড আমার ডিরেক্টর ছিলেন, পরিচালক ছিলেন, তা বললাম একটু আগেই বলেছি। তো এই পরিবেশটা আমরা এখানে তৈরি করতে পারছি না, তৈরি হলো হলো এটা আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে এবার করে দিয়েছেন আমাদের পূর্ণাঙ্গ একটা ইনস্টিটিউট, কিন্তু এটা এটা যেন ঠিক ক্রিয়েটিভ মানুষদের হাতে নেই এই ইনস্টিটিউটটি। আমি একটু সমালোচনা তো করতেই হবে কারণ এটার সঙ্গে আমার প্রাণ জড়িয়ে রয়েছে। তো যাই হোক, এটা এটা প্রয়োজন, আমরা দেখি আবার আমরা এটা এটা নিয়ে কিছু করতে পারি কি না, কারণ ওই পাগলাগার থেকেই কিন্তু পাগল তৈরি হয়, আর পাগল না হলে কেউ শিল্পী হতে পারে না, এইটুকু আমি মনে করি। তোমাকে ধন্যবাদ যে তুমি সুন্দর প্রশ্নটা করেছো, এটা এই ধরনের প্রশ্ন কেউ সহজে করে না, অনেক অনেক চিন্তা ভাবনা করে করেছো, ভালো হলো আমার জন্য, ভালো হলো, ঠিক আছে। আমরা তো সেটা চাই, আর আপনার জন্মদিনে আমার সব শ্রদ্ধা ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, কল করুন, অনেক দিন আমাদের মাঝে থাকেন, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। যে একটা পজিটিভিটি সবসময় আপনার সাথে যখন কথা হয় বা শুনি আপনার কথাগুলো, এই যে অনুজ প্রতিম যারা আছে তাদেরকে আপনি সবসময় এনকারেজ করেন, যারা অনুজ প্রতিম আছে, যাদেরকে যারা নতুন আসতে চাচ্ছে, যারা কাজ করতে হয়তো বা পাটা ফেলতে একটু ভয় পাচ্ছে, আপনি শক্ত করে হাতটা ধরেন, এই ভালোবাসার জায়গাটা বা একটু অভিভাবকের জায়গাটা, এটা সবসময় আমরা আপনার কাছে পাই। এটা 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 এটাই কিন্তু প্রয়োজন, এটাই প্রয়োজন। হাত বাড়ালেই বন্ধু বলে একটা কথা ছিল, হাত বাড়ালেই শিল্পীর পদক্ষেপটা আমরা পাই, আমি পেয়েছি বলেই আজকে পেয়েছি বলে কিন্তু আমি সবচেয়ে বেশি আনন্দিত। এবং আমার শুধুমাত্র যে শিল্পী ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনের আজকের অনেক পরিচালক, মোর্শেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, তারেক মাসুদ প্রয়াত, এরা আমার হাত ধরেই এসেছে একেবারে। এবং সেজন্য আসলে আপনাকে ধন্যবাদ দেওয়ার যে জায়গাটা সেটা অনেক বড়, তবে ছোট করে ধন্যবাদ দিতে চাই আজ পাঠক সমাবেশ কেন্দ্রের পক্ষ থেকে, এই বইটা আছে আপনার জন্য, আমরা আপনার হাতে তুলে দিতে চাই। হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন, কোন সমস্যা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, পাঠক সমাবেশকে ধন্যবাদ, ও আমাকে শুটিং করতে দিয়েছিল আফজালেরই একটা সিকোয়েন্স ছিল, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর একটা বই, এটা আমরা আগস্ট মাসে আছি, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। ভালো হয়েছে আজকে বঙ্গবন্ধুকে আমি স্মরণ করছি, শেখ কামাল আমার সহযোগী ছিল, কয়েকটা অনুষ্ঠান করেছি, বঙ্গবন্ধুকে আমি সরাসরি পেয়েছি, আমি সৌভাগ্যবান। তো বইটা আমি অবশ্যই আমার জন্য খুব একটা বড় একটা উপহার হলো। এবং এই পর্যায়ে আসলে এটা বলতে হয় যে একজন সালাহউদ্দিন জাকি নিয়ে বলতে গেলে কখনোই 25-30 মিনিটের একটা অনুষ্ঠান এনাফ না, সেই জন্য একটা সারাদিন লেগে যাবে, তবে যেহেতু আমরা টেলিভিশনে আছি আমাদেরকে শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আমাদের সাথে দুপুরটি কাটাবার জন্য। আশা রাখছি আপনারা সবাই ভালো, চমৎকার উপস্থাপন করেছো, খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও, আজকের মতো এখানেই বিদায়।